দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ফ্রিল্যান্সিং যারা শুরু করতে চান এবং অনলাইনে কিছু আয় করতে চান অথবা অনলাইনে ভবিষ্যৎ তৈরি করতে চান, পার্ট টাইম অথবা এককালীন জব হিসেবে অনলাইন চান, তাদের জন্য এই ভিডিওটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যে ভিডিওটি আজকে শেয়ার করবো, আমি পাঠ ভিত্তিক কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। আজকের বিষয়টি হচ্ছে, আপনি কি অনলাইনে টাকা ইনকাম করতে চান? যদি হয় যে আপনি চান, তাহলে আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে? ফাইবার মার্কেট প্লেস থেকে কিন্তু সহজেই আপনি গিগটা অ্যাক্টিভ রেখে আয় করতে পারবেন এবং বাইরের সন্তুষ্ট অর্জন করে ভালো টাকা আয় করতে পারবেন। এ বিষয়ে আপনাকে পরিশ্রম করতে হবে, একটা স্কিল অর্জন করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে সার্ভিস প্রদান করতে হবে। আচ্ছা, ফাইবার এখন যদি থাকে তাহলে আপনাকে অত্যন্ত প্রফেশনাল মানের গিগ তৈরি করতে হবে। ফাইবার যে সার্ভিসটা আমরা প্রোভাইড করি তাকে গিগ বলা হয়। গিগ ব্যানার তৈরি করার জন্য ফটোশপ অত্যন্ত জরুরি। ফটোশপ থেকে যে কালারটা আমরা পাই, ঠিক সেই কালার কিন্তু অন্যান্য ওয়েবসাইটে বা ক্যানভাস বিভিন্ন জায়গায় যে আমরা গিগ তৈরি করি সেখানে কিন্তু পাওয়া যায় না। সুতরাং ফটোশপ থেকে আপনার কালারটা জরুরি। এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে ঘুরে আসব, আপনার দেখবেন। বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে, আমি আপনাদের দেখাবো। প্রোফাইল, দেখুন এইখানে আমার কয়েকটি গিগ আছে, ঠিক আছে। এগুলো আমার সব ফটোশপ থেকে তৈরি করা। আচ্ছা, ফটোশপ থেকে যদি আপনি তৈরি করেন তাহলে গিগটা আপনার আই ক্যাচিং এবং অনেক সুন্দর হবে, ঠিক আছে। এখানে একটা কথা আছে, আপনারা যদি গিগ ব্যানার তৈরি করতে চান অত্যন্ত প্রফেশনালভাবে, আপনি চাইলে আমাকেও হায়ার করতে পারেন। আমি আপনার গিগ ব্যানারটি অত্যন্ত প্রফেশনাল আই ক্যাচিং হিসাবে তৈরি করে দেব। বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর সুন্দর গিগ, ঠিক আছে। এই যে ইউটিউব প্রফেশনাল ইউটিউব ভিডিও এসইও, এইভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো আমি ফটোশপ থেকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের প্রফেশনাল মানের গিগ তৈরি করবেন। আমি প্রথমে আমার ফটোশপটা CS6 পোর্টেবল, এটা কিন্তু আপনার ইনস্টল থাকা লাগবে। ফটোশপ ইনস্টল কীভাবে দেখাবো করবেন আপনি এবং তার লিঙ্কটা আমি আমার ভিডিওতে দিয়ে দিব, নেক্সট ভিডিওতে এটি আপনারা পেয়ে যাবেন। এটা আমাকে অন করতে হবে, আমি অন করলাম। অন করার পরে দেখুন, অন করলাম, একটু সময় নেবে, ঠিক আছে। হ্যাঁ, একটু সময় নেবে। রাইট নাও চলে আসছে। কিন্তু এবার আপনারা ওপেনে যাবেন, যার পরে আপনাদের এরকম একটা তৈরি করা থাকবে, আপনারা নিজে নিজে তৈরি করবেন। আপনারা চাইলে আমি আপনাদের গিগ ব্যানার তৈরি করে দিব এবং ফটোশপ মোডে সেভ করে আপনাকে পাঠিয়ে দেব, যাতে আপনি কোনো রকম এডিটিং করার প্রয়োজন হলে নিজে নিজেই এডিটিং করতে পারেন এবং ফটোশপ থেকে কীভাবে গিগ তৈরি করবেন সেই বিষয়টা আমি শিখিয়ে দেবো যদি আপনারা চান। বন্ধুরা এইখানে আপনি হ্যাঁ, পরে আমার কিছু সেভ করা আছে, ঠিক আছে, এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দেওয়া একটি ওয়েট কর, ঠিক আছে। অত্যন্ত প্রফেশনাল মালের গিগ তৈরি করতে হবে, কারণ গিগটা দেখে কিন্তু আই ক্যাচিং গিগ যদি হয় তাহলে এখান থেকেই কিন্তু বায়ার আপনার সার্ভিসটা পছন্দ করবে এবং আপনাকে কি করবে, হায়ার করবে, ঠিক আছে। তো এইখান থেকে আপনি কি করবেন, একটি গিগ তৈরি করবেন। আমার গিগ ডিজাইন তৈরি করা আছে, ঠিক আছে।
এক্ষেত্রে আমি আমার বলতে দেখাবো। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতে হলে, অনলাইন টাকা ইনকাম করতে হলে আপনাকে মিনিমাম এখানে 2-1 বছর সময় দিতেই হবে। কারণ আপনি যদি প্রফেশনাল মানের না হন, অ্যাটলিস্ট যে আপনার কাছে সার্ভিসের জন্য আসবে সে যদি আপনার কাছে সার্ভিস না পায়, সে কিন্তু খারাপ ফিডব্যাক দিয়ে চলে যাবে। আর খারাপ ফিডব্যাক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের অবস্থা খুব খারাপ হবে। ঠিক আছে, আমি মনে হয় বুঝতে পারছি। তো বন্ধুরা, এখানে তো একটা গিগ তৈরি করবে, ঠিক আছে? এখানে আমি পছন্দের গিগগুলা সেভ করে রাখছি, আবার দেখাচ্ছি। এই যে দেখুন, এটি কিন্তু আমার গিগ, আমি অনেক আই ক্যাচিং করে সুন্দর করে কিন্তু তৈরি করেছি, ঠিক আছে? দেখুন, ঠিক এইভাবে কিন্তু এই যে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি এক তারিখ থেকে বিষয় সব দেখাবো। প্রথমে আপনারা কি করবেন, এটি আমি দেখাচ্ছি, আমি আপনাদের একটি গিগ তৈরি করে দেখাবো। এই যে এখানে কিন্তু আপনারা অলরেডি আমি একটি গিগ তৈরি করছি, এটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন। দেখুন, এই যে ঠিক আছে, আবার পাও পাও, ঠিক আছে, এই ফরম্যাট কিন্তু আমি আপনাকে দিয়ে দেবো। চাইলে কিন্তু আমি আপনার জন্য আই ক্যাচিং গিগ তৈরি করে দেবো, ঠিক আছে? চাইলে ব্যাকগ্রাউন্ড কালার সকল কিছু তৈরি করে দেবো, গিগ সাইজ, গিগ ব্যানার, এগুলো তৈরি করার জন্য ফটোশপ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, ঠিক আছে? এরপর আপনার সেভ দেবেন, সেভ দেওয়ার সময় ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে গিগ ব্যানার তৈরি করার পরে প্রথমে ফাইলে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাজ এখানে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে লিখবেন, আপনি যে নামটা লিখবেন, লিখলাম, লেখার পরে এখানে কিন্তু আপনাকে জেপিইজি এই ফোল্ডারে সেভ করতে হবে। আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের যাইতে হবে। পরে এখানে যেতে হবে, ঠিক আছে? তারপরে আপনারা এখানে যাওয়ার পরে একটু ওয়েট করেন। তো এই হলো আমাদের ফটোশপের ক্লাস। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের একটি গিগের সাইজ, কীভাবে গিগ তৈরি করবেন সকল বিষয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো। এই যে আমি সেভ দিলাম, ঠিক আছে, তারপরে যে সেভ সেভ কিন্তু হয়ে গেল। এটা ম্যাক্সিমাম 10, আপনি 12 দিতে পারেন, 12 দেওয়ার পর এখানে সেভ দিয়ে দেবেন, ঠিক আছে? এরপর আপনি ক্লোজ করে দেবেন, নাও দেওয়ার পরে আপনি ফোল্ডারে যান। এরকম আই ক্যাচিং ডিজাইন তৈরি করতে পারবেন, সমস্যা নাই। এবার আপনি প্রফেশনাল মানের আপনার তৈরি করতে পারবেন।
ঠিক আছে, সকল কিছু তৈরি করতে পারবেন। যে গ্রাফিক ডিজাইনে যদি কোনো হেল্প লাগে আপনারা কমেন্টে জানিয়েন, অথবা আমার আমার পেজের লিঙ্ক আছে আমার চ্যানেলে, আমার প্রোফাইল লিঙ্ক আছে, এটাতে আমাকে নক করতে পারেন, আমি আপনাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত খোদা হাফেজ।